স্বাধীনতার এত বছর পরও সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি ও ষড়যন্ত্র করছে বিএনপি ও দেশ বিরোধী শক্তি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধে যারা বলিয়া আমরা তাদেরকে আত্মশক্তিতে বলিয়ান বলে ভাবি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রাজনীতি বিরোধী, অসাম্প্রদায়িক রাজনীতির বিরোধী এই অপশক্তিকে আমরা প্রতিহত করব, পরাজিত করব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।